করোনার বিবর্ণতাকে দূরে ঠেলে আপন রঙে বর্ষবরণে প্রস্তুত বাঙালি রমনা বটমূলে সুরের মূর্ছনায় নতুন সূর্যকে স্বাগত জানাবে ছায়ানট। বছর পরে আবার সেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চারুকলা। আমরা চাই যে এখন থেকে আজকে থেকেই নতুনটা শুরু হোক, আমরা সকলেই যেন এই বাংলার নববর্ষটাকে ধারণ করতে পারি। চারুকলা স্টুডেন্ট হয়ে যে কাজগুলো করতে পারছে এটা সত্যি অনেক আনন্দের। মানবিক এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের দিকে আমরা জোরালোভাবে সকলে ভূমিকা রাখতে পারি। ধর্মের সঙ্গে সংস্কৃতির সংঘাত কাম্যনয়, অপসংস্কৃতি দূর করতে কাজ করছে সরকার। সরকার গঠন করার পর থেকেই আমাদের একটা লক্ষ্যই ছিল যে অপসংস্কৃতি দূর করা, জঙ্গিবাদ রোধ করা এবং আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করা। কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ। ছয় ঘন্টা বন্ধের ধাক্কায় ট্রেনে দিনভর ভোগান্তি, দাবি মেনে নেয়ার আশ্বাসে চালু হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। এখন থেকে রেলে উঠতে লাগবে এনআইডি কার্ড। অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে থাকায় বাংলাদেশে শ্রীলঙ্কার মতো সংকট হবে না জানালো বিশ্বব্যাংক। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করাই চ্যালেঞ্জ। আত্মসমর্পণ করতে হবে তারেক রহমানের স্ত্রী জুবাইদাকে, তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা চলতে বাধা নেই, আপিল আবেদন খারিজ। রাজধানীর সড়কেই যেন ডাস্টবিন, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকার পরও রাস্তার মধ্যেই চলছে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী।